ভুল জীবনশৈলী তথা খাদ্যাভ্যাস আর ব্যায়াম নকরার বাবে ডায়াবেটিসের দরে বিপজ্জনক রোগ দিনক দিনে বৃদ্ধি পাইছে। প্রতি 100 জনের 10 জন রোগীয়ে এই দুরারোগ্য রোগত আক্রান্ত। ডায়াবেটিসের ফলত শরীরে পর্যাপ্ত পরিমাণের ইনসুলিন প্রস্তুত করব নয়। ইনসুলিন হয়েছে এক হরমোন যরীরক খাদ্যরপর প্রাপ্ত গ্লুকোজ ব্যবহার করাত সহায় করে। যেতিয়া শরীরে পর্যাপ্ত পরিমাণের ইনসুলিন প্রস্তুত করবলে সক্ষম নহয়, তেজত গ্লুকোজ জমা হয় যক্ত শর্করা স্তর বৃদ্ধি করে। শরীরত রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি হওয়ার ফলত হৃদরোগ, স্ট্রোক, দুর্বল দৃষ্টিশক্তি আর বিকর রোগ হবল আরম্ভ করে। ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিরাময় করার একো উপায় নাই, কিন্তু ইয়ার দ্বারা পীড়িত রোগী সকলে তেওঁলোকৰ খাদ্যর যত্ন লৈ ইয়াক নিয়ন্ত্রণ করে রাখব পাৰে। স্বাস্থ্যৰ বাবে উপকারী হলেও কিছু ফল ডায়াবেটিসৰ রোগী সকলের বাবে একেবারে উপযুক্ত নহয়, কেন সেই ফল সমূহ ডায়াবেটিস রোগী সকলের বাবে এক প্রকারের বরবিষ। ডায়াবেটিস রোগীর বাবে বরবিষ সদৃশ এই ফল সমূহর কি জানো আহক। প্রথমতে আম। আম সকলের প্রিয়। যদি আপনি ডায়াবেটিস রোগী তেনেহলে আম নোখাতো আপনার বাবে অতিকৈ উত্তম। ইয়ার একটা উচ্চ গ্লাইসেমিক সূচক আছে, যার বাবে আম খালে আপনার রক্ত শর্করা বৃদ্ধি হব পারে আর তার ফলতো আপনি ডায়াবেটিস রোগের নিয়ন্ত্রণের বাহির হব পারে। দ্বিতীয়তে কল। ডায়াবেটিস রোগী সকলে কলর পরাও আঁতরে থাকিব লাগে, কেন কলর গ্লাইসেমিক সূচক বহুত বেশি আর এই গ্লাইসেমিক সূচক বৃদ্ধি হওয়ার বাবে কল খাওয়ার ফলত আপনার ডায়াবেটিসের স্তর অধিক বৃদ্ধি হব পারে। আঙুর। আঙুর খাওয়াতো ডায়াবেটিস রোগী সকলের বাবে একেবারে অপকারী। আঙুরত পোৱা ভিটামিন সি আর কার্বোহাইড্রেটে আপনার রক্ত শর্করা দ্রুতগতি বৃদ্ধি করব পারে, কিন্তু তথাপিও যদি আপনি আঙুর খাবলে বিচারে তেনে নিশ্চিতভাবে চিকিৎসকর পরামর্শ লহে আঙুর খাবলে লোক, নহলে আপনার ডায়াবেটিসের স্তর অধিক পরিমাণে বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকিব। চতুর্থতে লিচু। লিচুত চেনির পরিমাণ যথেষ্ট বেশি, সেয়ে ডায়াবেটিস রোগী সকলে লিচু খাওয়াতো অপকারী। ডায়াবেটিস রোগী সকলে লিচু খালে আপনার দেহর বিভিন্ন ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে। পঞ্চমতে আনারস। আনারসত ফ্রুক্টোজ অতি উচ্চ পরিমাণত থাকে, ই রক্ত শর্করার স্তর বৃদ্ধি করে, সেয়ে ডায়াবেটিসত ভুগি থাকা রোগী সকলে ইয়াক গ্রহণ করব নালাগে। রক্ত শর্করার স্তর বৃদ্ধি থাকা এই আনারসবিধ খালে আপনার শরীরত ডায়াবেটিসর পরিমাণও বৃদ্ধি হব পারে। ষষ্ঠতে তরমুজ। সকলে গ্রীষ্মকালত তরমুজ খাবলে খুব ভাল পায়, কিন্তু আপনি জানে ডায়াবেটিস রোগীর বাবে তরমুজ খাওয়াতো একেবারেই উচিত নহয়। ইয়াত যথেষ্ট পরিমাণে চেনি থাকে, সেয়ে ইয়াক খোৱাৰ আগত এবার হলেও ভাবিব লাগে, কেন ইয়াক খালে আপনার দেহত ক্ষতি হওয়ারও অধিক সম্ভাবনা আছে। আর সপ্তমতে কলা জামু। স্বাস্থ্যের বিশেষজ্ঞ সকলের মতে ডায়াবেটিস রোগী সকলে তেওঁলোকৰ আহারত কলা জামু অন্তর্ভুক্ত করব নালাগে, আর এই কলা জামু খালে ডায়াবেটিস রোগী সকলের শরীরত অধিক সমস্যার সৃষ্টি হব পাৰে। গতিকে খাদ্যর তালিকারপর আপনি আজিয়ে কলা জামু উলিয়াই পেলাওক। আজি আমি লাইফস্টাইলর এই খণ্ডটির জড়িয়ে ডায়াবেটিস রোগী সকলের কি কি ফল খাওয়া উচিত নহয় বা কি ফলের আপনার ডায়াবেটিসর স্তর বৃদ্ধি হব পাৰে সেই বিষয়ে আলোচনা করল। আশা করো আমার লাইফস্টাইলর এই খণ্ডটির জড়িয়ে আপনি উপকৃত হব। গতিকে সুস্থ থাকক, সবল থাকক। ধন্যবাদ। চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।